গুড মর্নিং বন্ধুরা, আজকে সানডে, কিন্তু আজকে সানডেতে কোনো ফান ফান নেই, বরং আজকে খুব চাপ, প্রচণ্ড কাজ আছে। এই যে এখানে বাবাই মোটামুটি কাজে লেগে পড়েছে, আর আমি বাগানটা আজকে এই গাছগুলোতে দেখেছো সকালবেলা এগুলোতে সমস্ত গাছগুলোতে আজকে সার ফার দিয়েছি, আর ওই ছাদটা মানে যেই সারটা ছাদটাই শেড আছে সেই ছাদটার মানে পাতা ফাতা শুকনো পাতা ফাতা পড়ে আর এতদিন বৃষ্টিতে পুরো নোংরা হয়ে গেছে, ওই গাছগুলোতে মানে সার ফার দেওয়া হচ্ছে না। এবার আজকে একটু রবিবারটা আমি এর জন্য সেই কাজ করব বলেই রেখেছি। অনেক দিন ধরে ভাবছিলাম গাছগুলোর পেছনে একটুখানি যত্ন নেব, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না বিভিন্ন ঝামেলার জন্য, তাই ভাবছি আজকে আজকে অন্য কাজ না, দরকার হলে ব্লগ আর একটু পরে শুরু করব। সেই যে চাটা খাওয়া দিয়ে তোমাদের শুরু করলাম, তারপরে আমরা ব্রেকফাস্ট সেরে পোলাও করেছি, কিন্তু একদম ব্লগ করতে পারছি না কারণ প্রচুর চাপ আছে। জামা কাপড় কাচলাম, ঘর ধর পরিষ্কার করলাম, এবার ভাবছি আজকে বাগানটা আমি পরিষ্কার করেই ছাড়বো, না হলে এই কাজ ফেলে রাখতে না আমার একদম ভালো লাগে না। তো আজকে বাগানটা পরিষ্কার করে নিই, তাই তোমাদের সাথে দেখা হচ্ছে বেশ খানিকটা সময় পর। মেবি ভেবেছিলাম আজকে ডিমের কোরমা রান্না করবো, রান্না মাসিকে দিব, আজকে তার জন্য কিচ্ছু করাইনি। আলটিমেট সময় পাবো কিনা বা এনার্জি থাকবে কিনা জানি না, কারণ বাগানের কাজটা হিউজ কাজ, হিউজ কাজ। এই দেখো এখন এই অবস্থা হয়েছে ছাদটার, জামা কাপড় মেলে দিয়েছি কারণ বৃষ্টিতে বারবার এই ছাদ ও ছাদ করতে হচ্ছে, তাই সেটাই মেলে দিয়েছি। আর এই দেখো কত জঞ্জাল, কত কিছু সব ছন্ন ছাড়া ভেজা পাতা ফাতা সব পড়ে রয়েছে, ভাবছি এবার খুব ভালো করে এবার ক্লিন করে গুছিয়ে সুন্দর করে সাজাবো। গাছগুলোতে সারও দিয়ে নিলাম, পরিষ্কারও করে নিলাম, অনেকদিন পর্যন্ত সার দেওয়াও হচ্ছিল না, তাই গাছগুলোতে আগে এই গাছগুলো ওই ছাদের গাছগুলোতে আজকে পুরো সার দিয়েছি। দেখো আমার ক্লিন একদম মোটামুটি হয়ে গেছে, একদম কেমন ছিল আর কেমন হলো, মানে এখনও অনেক কিছু করা বাকি আছে। আমি আগে তার আগেই একদম ভালো করে এখানটা পুরোটা পরিষ্কার করে নিলাম, আর গাছগুলোতে সারও দিয়ে দিলাম, অনেকদিন ধরে সার দেওয়া হচ্ছিল না, আর খুব ভালো করে ওই তলা ফলা সমস্ত কিছুতে পাতা ফাতা এই আমার যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আছে এইগুলো না অনেক দিনের, তো আর পুরো হাওয়ায় আর বৃষ্টিতে এগুলো না নষ্ট হয়ে যাচ্ছে, পরের বার আবার এগুলো চেঞ্জ করতে হবে, অনেক দিন হয়ে গেল। আর এই ফুলগুলো এই পাতাগুলো সব পড়ছে, এমনি নর্মাল পাতাগুলো পড়ে শুকনো পাতায় পুরো ছাদটা পুরো অপরিষ্কার হয়ে গেছিলো, একদম ঝাড় ফাঁড় দিয়ে ভালো করে ক্লিন করে পরিষ্কার করলাম, পরে সুন্দর করে সাজাবো। এই দেখো এই গাছের এই পাশের ছাদের গাছগুলোতেও পুরো আমি ভালো করে আজকে সকাল থেকে সার ফার দিয়েছি, আর বৃষ্টির জল ফলে রেখে দিচ্ছি, রোদ ফোদ পাচ্ছে, পরে যেটা শেডের গাছ সেখানে নিয়ে যাব, আর ফুলের গাছগুলো তো ছাদেই রাখবো, গরমে ফুলের গাছগুলোও পুরো পাতাগুলো পুড়ে যাচ্ছিলো, কি অবস্থা হচ্ছিল। দেখো কি জোর বৃষ্টি এলো, আর আমি সুযোগ পেয়ে ঘরের গাছগুলোকে একেবারে বারান্দায় রেলিংয়ে দিয়ে দিলাম যাতে ওরা খুব ভালো করে স্নান করতে পারে। ওদেরও রিলিফ বৃষ্টি সারাদিন আসছে আর যাচ্ছে, কখনো আসছে আর যাচ্ছে, আর আমরাও জামা কাপড় নিয়ে বারবার ওপরে মেলছি আর তুলছি, এই হয়েছে একটা যুদ্ধ। এখন ভীষণ ঘুম ভাত পাচ্ছে, ভাবছি একটুখানি চা বানাবো। তাই তোমাদের বাইরের সিচুয়েশনটা দেখালাম, আর মেঘগুলো দেখো কী সুন্দর যাচ্ছে, কি ভালো লাগে দেখতে মাঝে মাঝে। আপাতত ভীষণ ঘুম পাচ্ছে, আগে গিয়ে একটু চাটা বানাই। চা আমার একদম রেডি, আর আমরা একটুখানি বেশি পরিমাণে চা খাই, বিকেলের চা বলে কথা। আর আজকে কিন্তু বিস্কুটের অভাব নেই, এখানে দুরকম বিস্কুট আছে, আর মাঝে একটুখানি দুধ চা খেয়ে আমার একটুখানি প্রবলেম হচ্ছিলো, তার জন্য একটু পরপর একটুখানি ব্ল্যাক টি খাওয়ারই চেষ্টা করছি। আমি জেনারেলি ব্ল্যাক টি খাই, কিন্তু মাঝে মাঝে বৃষ্টির দিনগুলো একটু দুধ চা খেতে ইচ্ছে করে, যাই হোক একটু নিয়ে যাই, একটু চাটা এনজয় করি। রবিবারে সন্ধেবেলায় কিছুটা একটা মুখরোচক একটু অন্যরকম জিনিস খেতেই হয় বলো, আর সেখানে এই চিজ কর্ন নাগেটসটা কিন্তু এক নম্বরে যায়,
তাই জন্য আমি এটাই ভেজে নিলাম। আর বাইরে টুকটাক বৃষ্টি পড়ছে, তাই আর তার সাথে চায়ের সাথে তা জাস্ট জমে যাবে। আমার নাগেটস একদম রেডি, আর এখানে মুহু একদম রেডি। কোথায় মুহুরানি? মুহুরানি কই? চলো দিচ্ছি। মুহু তো হ্যাপি, কালকে এক রাউন্ড খেয়েছে, কিন্তু কালকে থেকে আবার স্কুল শুরু হবে, তখন তো আর খেতে পারবে না। এই যে মুহু আর বাবা, এ তো সবসময় সবার শোনে থাকে। রিল্যাক্স, বাইরে বৃষ্টির ওয়েদার, দেখো আকাশটা কি সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর লাগছে, ওই মেঘটা, দূরের মেঘটা খুব সুন্দর লাগছে। আর এক এক সময় এক একটা কালার হচ্ছে আকাশের, আর এত ভালো লাগছে না দেখতে, এই বর্ষায় এই এক কালার হয়। আর তুমি এরকম সবার সঙ্গেই থাকো, এখনো তোর গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো এখনো ঠান্ডা, ঠান্ডাটা তবু যায়নি। আচ্ছা যাই হোক, নাও এনজয় করো এই রিল্যাক্স লাইফ। কালকে থেকে আবার দৌড় অবশ্য। ও বাবা, একটু পরে আবার তো অন্যটা করবো। আরে নতুন চিকেন স্পেশাল ডিশ আছে, কি যেন একটা নাম, কি যেন নামটা, দাঁড়াও মনে করি, চিকে আফগানি চিকেন হান্ডি, না 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 মোগলাই চিকেন হান্ডি। আর কিন্তু আমি ইয়ে করবো না, মানে রুটিটা আর বানাতে ইচ্ছে করছে না, কারণ দেখো ওপরে কত কাজ করলাম আজকে সকাল থেকে কত, এখন আর ইচ্ছা করছে না। না দুপুরেরটা তো পুরো ঝুল হয়েছে খাবার, ওই এক ডাল ভাজা ডিম সিদ্ধ ডিম, আর ইচ্ছা করছিল না জানো, তখন এসে আর ডিমের কিচ্ছু করিনি। না তবু একটু খেতে, রবিবারের বারবেলা বলে কথা, রবিবারের বারবেলা বলে কথা, বাবা তোমার মতো বরেরা ঘরে ঘরে থাকুক বাবা। যাই হোক, তার জন্য ডিনারটা একটুখানি স্পেশাল ডিনার আছে, না হলে তোমার মেয়েই খাবে না আর আমিও খাবো না, তোমার যা ফুডি বউ আর মেয়ে কেউই খাবে না। না বাবা আমরা খেতে পারি না, তুমি শুধু পারলে একটুখানি বাইরে থেকে একটু রুটিটা এনে দিও, রুমালি রুটিটা এনে দিও, ঠিক আছে নিন নায়িকা খান। এ দেখো আমার জামা কাপড় মোটামুটি সব শুকিয়ে গেছে, স্থিত এনে দিল, আমি ভাজ করে রাখলাম, আর কিছু এখনো আর দুই একটা শুকায়নি, সেগুলো শুকিয়ে যাবে। এ একটা কতবার যে আজকে বলো আপ ডাউন করলাম আমরা, ওপর নিচ আমি করিনি, বাবাই করেছে। হ্যাঁ বৃষ্টি আসছে আর যাচ্ছে, উফ সত্যি। দেখো আকাশটা আবার ছাদে গেলে না তোমার বোঝানো যেত, নিচটা ওই দেখো একদম পিঙ্ক হয়ে গেছে, পিঙ্ক নিচটা একদম ভায়োলেট কালার, দারুণ লাগছে আকাশটা, ছাদে গেলে ভীষণ ভালো কালারটা বোঝা যেত। যাই হোক খাও খাও, ঠান্ডা হয়ে গেল। এ দেখো এই আইটেমটা বানানোর জন্য আমাদের বোনলেস চিকেন লাগছে, আর বোনলেস চিকেনটা আমি ফ্রিজ থেকে প্রায় 10 মিনিট না আধ ঘন্টা আগে বার করে রেখেছি। আর এটা ম্যারিনেশনের জন্য শুধু দিচ্ছি আমি ব্ল্যাক পেপার আর নুন, এই দুটো দিয়ে ভালো করে মাখিয়ে জাস্ট 30 মিনিট স্টে করে রেখে দিতে হবে, তারপরে অন্য মেন রান্নাটা হবে। এবার বেশ ভালো করে মেখে নিয়ে রাখতে হবে, তোমরা পারলে একটুখানি সর্ষের তেলও দিয়ে দিও, তাতে ভালো হবে। আচ্ছা এখন বাজে প্রায় 8:45, আর সকালবেলার মেনুটা তো একদম বেকার ছিল তোমরা জানোই, মানে ডাল আলু আর তোমার বিনস ভাজা, আর ভেবেছিলাম ডিমের কোরমা করব। এবার ডিমের কোরমা তো আর করা হলো না, আর ওই বাগান পরিষ্কার করে আসার পর আর ইচ্ছে করেনি ডিমের কোরমা টোরমা বানাই, ওই ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নিয়েছি। আর এবার রাত্রেরটা তো ওরকম করলে একদম হবে না, মুহুর নামে দোষ দিয়ে লাভ নেই, মুহুর বাবার নামে দোষ দিয়ে লাভ নেই, আমি নিজেই খেতে পারবো না। আর মাঝে তো একদিন শরীর ঠরীর খারাপ ছিল, সেদিন তো শ্রু ফ্রু খেয়ে তোমাদের খুব দেখালাম যে শ্রু ফ্রু খাচ্ছি, তারপরের দিনই আর আমাদের চিকেন হয়েছে। মাঝে একদিন শুধু স্যাটারডে আমি ব্লগ করিনি, কারণ একটু রেস্ট নিচ্ছিলাম, একটু সবাই মিলে গল্প টল্প করছিলাম, তার জন্য ব্লগ করিনি। রাত্রেবেলা আবার ব্যস্তি তোকে বলেছি একটু কালাকাঁদ নিয়ে আসো, মিষ্টি খাবো। যাই হোক এখন আমি একটা নতুন ডিশ তোমাদের সাথে শেয়ার করছি, খুব ইজিলি দেখাবো, আশা করি তোমাদের ওটা খুব ভালো লাগবে। ওটার নাম হচ্ছে কি তোমার মোগলাই চিকেন হান্ডি, ঠিক আছে? হ্যাঁ মোগলাই, ওই মোগলাই কিন্তু সেই মোগলাই না, মোগলাইয়ের মধ্যে মানে জানিস তো মা ওই বিরিয়ানি চিকেন চাপ এইগুলোও আসে, যেমন চাইনিজ ডিশ খাস তেমনি এটা মোগলাই ডিশ, এইগুলোকে বলা হয় মোগলাই। ইন্ডিয়ান হচ্ছে তোর তো দেশি, হ্যাঁ ওই যে তোর বাটার নান হ্যান ত্যান,
তো এটা হচ্ছে মোগলাই, এটা হচ্ছে মোগলাই চিকেন হান্ডি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও দেখতে থাকো। আচ্ছা আমি রান্নাঘরে চলে এসেছি, আর আমি চিকেনটা কিন্তু প্রায় 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছি। আর এবার আমি একে মানে কড়াইয়ে তেল দিয়ে দেব। আমি সর্ষের তেলই ইউজ করছি, আর সর্ষের তেলে কি কি ফোড়ন দিই কি কি না করি তোমরা দেখতে থাকো। দেখো আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর সর্ষের তেলটা একটুখানি গরম হলেই এর মধ্যে আমি ফোড়ন দিয়ে নেব। প্রথমে আমি দারচিনি নেব, তারপরে লবঙ্গ, এলাচ, এইগুলোই আমি ফোড়নে রাখছি, আর গোটা গোলমরিচ। আর এবার একটুখানি ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ না একটুখানি এগুলো ফুটে যায়। এরপর দেখো আমি তেলের মধ্যে পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি, আর পেঁয়াজের সাথে রসুন আদা বাটাও আমি নিয়ে নিচ্ছি। আর এই প্রথমে পেঁয়াজটা আমি ভালো করে নাড়িয়ে নেব, তারপরে রসুন আদা বাটা দিয়ে ভালো করে এখানে কষিয়ে নেব। তারপর আমি ম্যারিনেট করা চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দেব, এবং ততক্ষণ ভেজে নেব যতক্ষণ চিকেনের কালারগুলো একটুখানি চেঞ্জ না হয়ে যায়, মানে একটু হোয়াইট না হয়ে যায়। এরপরে আমি দিয়ে দেব 2 চামচ ধনে গুঁড়ো, তারপরে দেব আমি 1 চামচ জিরে গুঁড়ো, আর অল্প একটু নুন দেব, নুন বেশি দেব না, কারণ ম্যারিনেশনের সময় তোমার নুন দেওয়া ছিল। এরপরে হাই হিটে 3 মিনিট মতো ভালো করে কষিয়ে নাড়িয়ে নিতে হবে। এরপরে আমি 2 চামচ মতো টক দই ফেটিয়ে এই মাংসটার মধ্যে দিয়ে নেব এবং ভালো করে নাড়িয়ে নেব। তারপরে এখানটা একটুখানি তেল ছেড়ে দিলে ওই দইয়ের বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেব। দেখো বেশ তেল ছাড়ছে, এই সময় তুমি ওই দইয়ের বাটি ধোয়া জলটা একটুখানি এর মধ্যে দিয়ে নেবে। এরপরে ঢাকা দিয়ে ধিমি আছে এটা কুক করে নিতে হবে যতক্ষণ না মাংসের গা থেকে তেল ছেড়ে আসবে। দেখো আমার মাংস রান্না একদম মোটামুটি প্রায় শেষ পর্যায়ে। এরপরে আমি 2 কাঁচা লঙ্কা জাস্ট চিরে এর উপরে দিয়ে দেবো, আর লাস্টে আমি শুধু একটু কসুরি মেথি এর মধ্যে ছড়িয়ে দিয়ে আর 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। খেয়ে দেখো কেমন হয়েছে। তবে তোমরা সবাই শোনো, আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে টমেটো কেচাপ দেবে। হ্যাঁ তোমরা, আমি না ওটা মিস করে গেছি, তোমরা দেওয়ার সময় টমেটো কেচাপ দিয়ে দিও। এই সত্যি কথা বলো, কি হয়েছে? সত্যি ভালো হয়েছে। শুধু একটু কেচাপ দিতে হতো তাহলে মিষ্টি হলো, ওই ওই স্বাদটা ওরকমই বেশ। যাই হোক, এটার নাম কি বলতো? মুঘলাই চিকেন হান্ডি। আজকে মোটামুটি ভালো খেলাম, তারপরে আম খেলাম। জানো তো রুটির পরে একটুখানি ওরম করোনা লেগে যাবে, রুটির পরে একটুখানি মিষ্টি না খেলে তো ভালো লাগে না, তার জন্য একটুখানি আম খেলাম। আমগুলো কবে থেকে ফ্রিজে রয়েছে আর খাওয়াই হচ্ছে না, মানে কেটে যে খাবো সেটারই আর হচ্ছে না। যাই হোক, তো আম খেলাম, ঠান্ডা ঠান্ডা আম। তো আজকের মতো এখানেই শুভরাত্রি, গুড নাইট। সবাই একটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, টাটা, শুভরাত্রি।